মর্নিং এভরিওয়ান, আমি আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। তোমরা দেখছো এইগুলা জিনিস, এটা একটা লাল ফুল না? এটা আমরা সবাই সচরাচর গ্রামে দেখতে পাই না, আমাদের বাড়িতেও আছে না অনেকে। এটা হচ্ছে কি, এটা একটা হলুদ ফুল। হলুদ ফুল দেখছো তোমরা? নিশ্চয় দেখেছো, সবার বাড়িতেই আছে, ঠিক না? আর এটা দেখেছো, এটা একটা পাতা। পাতার রঙটা কি বলতো? সবুজ। হ্যাঁ, এটা হচ্ছে সবুজ রঙ। কিন্তু এই তিনটা রঙের মানে তিনটা ব্যবহার আছে, উপযুক্ত ব্যবহার আছে। তিনটা জিনিসের তিনটা প্রধান ব্যবহার আছে, আমরা আজকে জানবো এই রঙগুলো কোথায় কোথায় ব্যবহার করা হয়। তোমরা এই রঙগুলো দেখতে পাবে, আমি একটা মডেল দেখাবো এখন। এই মডেলটাতে তোমরা এই রঙগুলো দেখবে, তিনটা রঙ দেখতে পাবে। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে সবুজ। আমরা আমাদের ভাষায় এটাকে লাল, এটাকে বলি হলুদ, এটাকে বলি সবুজ। কিন্তু ইংরেজিতে আমরা লালকে রেড বলি, হলুদকে ইয়েলো বলি, আর সবুজকে গ্রিন বলি। এখনটা মডেলটা আমি দেখাচ্ছি, মডেলটা হচ্ছে এই যে, তোমরা নিশ্চয়ই এই মডেলটা দেখতে পেয়েছো না, শিলচরে দেখতে পেয়েছো, ঠিক না? যখন মামার বাড়ি আসো বা ঘুরতে আসো, মেডিকেলে আসো, বাজারে আসো, নিশ্চয় তোমরা আসো দেখতে পাও এগুলা রাস্তার ধারে বা রাস্তার মাঝখানে। চৌমুখনি যেখানে থাকে, চৌমাথা, চৌমাথায় দেখা যায় রাস্তার মাঝখানে। এগুলো কেন ব্যবহার করে জানো? এগুলো ব্যবহার করা হয় রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটার জন্য, রাস্তায় গাড়িগুলো যেন সুন্দরভাবে চলতে পারে, নিজের লাইন দিয়ে লাইন মেনে, তার জন্য এগুলো আমরা ব্যবহার করি। তো এখানে দেখো, কালার যে দেখতে পেয়েছো, এই যে এগুলো কালার, এই যে রেড কালারটা, এই যে লাল দেখতে পেয়েছো, লাল আছে এই ফুলটা, এগুলো লাল, কিন্তু এটাকে আমরা রেড বলি ইংরেজি ভাষায়। এটা হচ্ছে হলুদ, এটাকে আমরা ইয়েলো বলি। এই যে ইয়েলো দেখতে পেয়েছি, ইয়েলো, এটা হচ্ছে ইয়েলো। এটা হচ্ছে গ্রিন, মানে সবুজ কালার, সবুজ মানে গ্রিন। তো আমরা এই তিনটা রঙ, এই যে এই মডেলটার নাম হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু আমরা কবিতা, এই মডেলটার নাম হচ্ছে ট্রাফিক লাইট। তো ট্রাফিক লাইটে তিনটা কালার আছে, এই তিন ধরনের লাইট, লাইট মানে এই লাইট, এই ধরনের লাইটের জ্বলে ওঠে এক সময়, এই তিনটা লাইট কোনো এক সময় জ্বলে ওঠে, এটা এক একটা এক একটা সময় আছে। লালটা কখন জ্বলে ওঠে আমাদের জানতে লাগে, কখন রেডটা জ্বলে ওঠে, হ্যাঁ, আর কখন সবুজ জ্বলে, গ্রিন জ্বলে ওঠে কখন, আর কখন ইয়েলো জ্বলে ওঠে, এটা আমাদের আমরা এখন এই অ্যাক্টিভিটিটাই করবো। আচ্ছা, মনে করো তোমরা আজকে সবাই ক্লাস এসেছো, তো তোমরা তো সবাই স্কুলে ব্যাগ ট্যাগ নিয়ে এসেছো। মনে করো তোমরা এখন একটা রাস্তায় আছো, ধরো এইরকম একটা রাস্তা, এই যে একটা, এটা হচ্ছে রাস্তা না, এই যে রাস্তা, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে গাড়ি যাচ্ছে, এদিকে গাড়ি যাচ্ছে, এই যে লাইট, এই মাঝখানে লাইট চলছে, এখানে দেখতে পাচ্ছ লাইটটা, এই তিনটা লাইট, একটা দুটো তিনটা লাইট না, তিনটা তিনটা কালার, একটা রেড, ইয়েলো, একটা গ্রিন। দেখো দেখো, দেখছে ও, দেখছে কিন্তু লাইটটাকে, ও দেখছে, পর্যবেক্ষণ করছে কোনটা কী কালার, ঠিক না? আচ্ছা, আমি এখন তোমরা সবাইকে বলছি, তোমরা সবাই মনে করো রাস্তায় তোমরা গাড়ি চালাচ্ছ, কেউ কার, কেউ বাইক, কেউ কার, কেউ স্কুটি, কেউ অটো, কেউ সাইকেল, হ্যাঁ, আর আমি বাজাচ্ছি ট্রাফিক লাইট। দেখতে পেয়ে সবার ট্রাফিক লাইট আমি হাতে নিয়েছি, মনে করো আমি ট্রাফিক লাইট এবং এটাকে আমি হ্যান্ডেল করছি। আচ্ছা, তোমরা এখন একটা কাজ করো, সবাই গাড়িটা এরকম করে চালিয়ে আসো, গাড়ি স্টার্ট করো, চালিয়ে আসো, চালিয়ে আসো, আসো আসো আসো, এসে গেছো সবাই, হ্যাঁ, এখন দেখো কি ঘুরবে, এখন এসে গেল রেড। রেড মানে স্টপ, রেডটা কি বলে, স্টপ, রেড সে স্টপ, সেস মানে স্টপ, রেড কি বলে, রেড সে স্টপ, মিন্স রেড যখন জ্বলবে জ্বলবে তখন সবাই স্টপ হয়ে যাবে, স্টপ হয়ে যাও সবাই, ইয়েস, গ্রিন, গ্রিন এসে শিখেছে না, গ্রিন সেজ গো গো, চলে যাও সবাই, চলে যাও, গ্রিন সেজ গো, চলো চলো ছোট সবাই, ড্রাইভ করো, গাড়ি ড্রাইভ করো, আবার দেখছো, ইয়ে এখন কি আসলো, রেড, রেড সেজ স্টপ, স্টপ হয়ে যাও সবাই, স্টপ হয়ে যাও, রেড এসে গেছে, স্টপ হয়ে যাও, স্টপ, ওকে। আচ্ছা, এটাই ছিল আমাদের অ্যাক্টিভিটি, যখন আমরা রেড দেখাবো, রেড লাইট দেখাবো তখন সবাই স্টপ হয়ে যাবে, আর যখন গ্রিন দেখাবো তখন চলে যাবে, মিন্স গো, যাওয়া মানে গো। আমরা যখন অ্যাক্টিভিটিটা করলাম, ঠিক আছে, জানা হয়ে গেল আমাদের র্যাড মানে র্যাড সে স্টপ, গ্রিন সে গো। এখন আমরা কবিতাটা একবার পড়ে নিই, বইয়ে পেজ নাম্বার 41 সবাই খুলে নাও,
দেখতে পাবে পয়েমটা। এই দেখো পয়েমটা দেখতে পাচ্ছো, এই যে পয়েমটা, এই পয়েমটা পড়ব আমরা। আমি এটা তোমাদের সুবিধার জন্য বোর্ডে লিখে নিয়েছি, এখন পড়ো সাথে সাথে সবাই। এখন এই কবিতাটা পড়ো, দেখতে পেয়েছো এটা কি? টি টি আর এ এফ এফ আই সি ট্রাফিক। আবার বলো টি আর এ ট্রা এফ এফ আই সি ফিক ট্রাফিক এল আই জি এস টি এস লাইটস। ওকে ট্রাফিক লাইটস। এটা কি আর? আর ই ডি রেড এস এ ওয়াই এস এস রেড সেজ স্টপ এস টি ও পি স্টপ জি আর ই ই এন গ্রিন এস এ ওয়াই এস এস জি ও গো গ্রিন সেজ গো ডব্লিউ এ আই টি ওয়েট এ এন ডি এন্ড ডব্লিউ এ টি সি এইচ ওয়াট ওয়েট এন্ড ওয়াট B E F O R E before Y O U V U G O G O go before you go. অখন হাতে আবার পড়ো, বলো red says stop green says go wait and watch before you go. ওকে এখন মশাই বলো অ্যাকশনের সাথে বলো, ঠিক আছে? red says stop green says go wait and watch before you go. বলো আবার আসবে। red says stop green says go wait and watch before you go. ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটা অ্যাক্টিভিটি দিচ্ছি, আমি এটা বুঝে নিলাম। তোমরা এখনটা ফিল করো, এখানে যা লেখা হবে তোমরা নিজে নিজে ফিল করো, এখানে কি হবে ভর্তি করতে লাগবে তোমাদের, ঠিক আছে? এটা ভর্তি করার পর আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ঠিক আছে? হয়ে গেছে, করে নিয়েছো তোমরা? ভেরি গুড, ঠিক আছে, হয়ে গেছে। ওকে হয়ে গেছে। তো এখন বলো তোমরা who says stop, who মানে কে, কে স্টপ বলে? আমরা জানি স্টপ বলেছিল কে, এই যে এই রেড কালার বলেছিল স্টপ, মানে রেড সেজ স্টপ, রেড বলেছিল স্টপ। আচ্ছা এখন আমাদের একটা কোয়েশ্চেন আছে who says go, go কে বলেছিল? গো বলেছিল এই যে গ্রিন, গ্রিন সেজ গো। আচ্ছা আমরা এখন এই উত্তরগুলো সমাধান করে দেবো, ঠিক আছে? আমি বলবো তোমাদেরকে একটু প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা ঘরে শিখে নেবে, আমি লিখে দিচ্ছি। তোমরা এগুলো বাড়িতে পড়বে, আশা করি তোমরা সবাই এটা বন্ধুগুলোর পর আমি জিজ্ঞেস করো সবাইকে, সবাই এটা পারবে, সবাই সুস্থ থাকবে। আমরা সবাই করোনা সংক্রমণে পুরো দেশ আজকে আমরা ঘরে আবদ্ধ হয়ে আছি, নিজের জীবন বাঁচাতে, নিজেকে বাঁচাতে, সবাইকে বাঁচাতে। তো তোমরা কী করবে, সবাই বারবার হাতটাকে ধুবে, 10-20 মিনিট পর পর ভালো সাবান দিয়ে হাত ধুয়ে স্যানিটাইজার দিয়ে হাতটাকে পরিষ্কার রাখবে, তাহলে করোনা আমাদের সংক্রমণ করতে পারবে না। এবং সবাই যেন ঘরে থাকবে, ঘর থেকে বেরোবে না কোথাও, ঘরে বসে মন দিয়ে পড়ো, এটাই আমি আশা করি। সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।